আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো বেশ কদিন ইন্টারনেট অফ থাকার পর অবশেষে চালু হলো। তো ইন্টারনেট চালু হওয়ার পরেও আমাদের সাথে যে প্রবলেমগুলো ফেস করতে পারছি সেটি হচ্ছে ফেসবুক চলছে না, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো আমরা ইউজ করতে পারছি না। শুধুমাত্র গুগল অ্যান্ড ইউটিউব কিন্তু আমরা ভালোভাবে চালাতে পারছি। তো অনেকে হয়তো তাও চালাতে পারছেন না মোবাইলে ডাটা দিয়ে, কিন্তু ওয়াইফাই দিয়েও কিন্তু আমরা শুধু এই দুইটা জিনিসই চালাতে পারছি। টিকটক হয়তো সামান্য কিছুটা চলছে, আর আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু অফিসিয়ালভাবে অফ করে দেওয়া রয়েছে। তো আপনারা কীভাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো চালাবেন, তো আজকের ভিডিওতে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। তো চলুন কথা না বাড়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো বন্ধুরা, কীভাবে আপনারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবেন, তো সেটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনাদের যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো প্লে স্টোরে আসার পর আপনাদের সবচেয়ে সিকিউর যে ভিপিএনটি রয়েছে সেই ভিপিএনটি আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি যে ভিপিএনটি ইউজ করছি কিছুদিন হলো, তো বেশ কদিন আগে থেকে কিন্তু আমি এই ভিপিএনটি ইউজ করে আসছি। তো খুবই ভালো ভিপিএন। তো আপনারা ভিপিএন লাইট লিখে সার্চ দিবেন। তো আমি ভিপিএন লাইট লিখে সার্চ করলাম। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই দেখেন আমার কিন্তু ইনস্টল করাই রয়েছে টুরবো ভিপিএন লাইট। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন, দেন এটিতে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন তো যা যা অ্যালাউ আসবে, তো অবশ্যই এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো যাই হোক, এখানে দেখেন আমার অ্যালাউ কিন্তু চলে এসছে। তো এখানে লেখা আছে ট্যাপ টু কানেক্ট। তো এখানে অবশ্যই আমি আপনাদের বলবো ট্যাপ টু কানেক্ট এখানে অটোমেটিকভাবে ক্লিক না করার জন্য। কেননা আমরা যখন ফেসবুক চালাবো তখন কিন্তু যখন ট্যাপ টু অটোমেটিক কানেক্ট করবো তখন কিন্তু আমরা অনেক দেশের এখান থেকে নাম দেখতে পারবো। তো যে সার্ভারটি ভালো তো সেই সার্ভারটি অনুযায়ী কিন্তু আমাদের কানেক্ট হবে। এক্ষেত্রে দেখা গেল আমরা দিনের মধ্যে অনেকবারই কিন্তু ফেসবুক চালানোর জন্য এই ভিপিএনটি অন করে থাকি। তো সেই ক্ষেত্রে এক এক সময় এক একটি ভিপিএন বা এক একটি আইপি দিয়ে বা এক একটি দেশের আইপি দিয়ে যখন আমরা লগ ইন করবো ফেসবুক, তখন ফেসবুক টিম কিন্তু ভাববে হয়তো তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গিয়েছে বা অন্য কিছুর কারণে কিন্তু ফেসবুক আইডিটি আপনার ব্যান্ডও করে দিতে পারে। এর জন্য অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব। তো এই অ্যাপ্লিকেশনে আসার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু এখানে দেখেন পৃথিবীর একটা ডান পাশের লোগো দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর আমি অবশ্যই আপনাদের সবচেয়ে বেস্ট যে সার্ভার রয়েছে সেটি হচ্ছে সিঙ্গাপুর। তো এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন এটি কিন্তু অটোমেটিকভাবে আপনাদের কানেক্ট হয়ে যাবে। তো অনেক সময় কিন্তু আবার কানেক্ট হয়ও না, তো এখানে টাই হয়তো অ্যানাদার, তো এইভাবে বা টাই নাও হতে পারে। তো আপনারা কিন্তু সিঙ্গাপুর বা যে কোনো একটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিঙ্গাপুর না করলেও আপনারা ইউনাইটেড কিংডম রয়েছে, আরও অনেকগুলো রয়েছে। জাস্ট আমি বলছি কি, যখন আপনারা ফেসবুক ইউজ করবেন তখন জাস্ট একটি সার্ভারই ইউজ করার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনাদের ফেসবুক আইডিটি সুরক্ষিত থাকবে। তো এরপর দেখতেই পাচ্ছেন কানেক্ট হয়ে গেল। এখন কিন্তু আমরা খুব সহজেই বাংলাদেশ থেকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম তো সকল কিছুই কিন্তু আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। আবার আরেকটি বিষয় আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, সেটি হচ্ছে টিকটক। তো টিকটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ওয়াইফাই দিয়েও কিন্তু খুবই প্রচুর মানে লোডিং নিচ্ছে। তো ভিপিএন কানেক্ট করার পর আপনারা কিন্তু টিকটকও ইউজ করতে পারবেন। আর আরেকটি বিষয় আপনাদের সাথে না শেয়ার করলেই নয়, তো ভিপিএন নিয়ে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন যে ভিপিএন আসলে কতটা সিকিউর। তো এক্ষেত্রে আমি বলবো ভিপিএন কানেক্ট করে আপনারা অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন রয়েছে বিশেষ করে যেমন বিকাশ, তারপর আপনাদের ব্যাংকের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো ইউজ না করার জন্য। আর এই ভিপিএনটি আপনারা চোখ বন্ধ করে কিন্তু ইউজ করতে পারেন বাংলাদেশের যে সিচুয়েশন সেই অনুযায়ী। তো সবসময় যে করতে হবে তা না, এই সিচুয়েশন 4-5 দিনের মধ্যে কিন্তু সলভ হয়ে যাবে। তো অফিসিয়ালভাবে আমরা কিন্তু ফেসবুক আরও আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তো এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিপিএন সম্পর্কে যদি আপনারা বিস্তারিত একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।